আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসে আছেন। এমন সময়ে একটা লোক রাসূলের পাকের কাছে আসতেছে। একটা লোক হাজির হয়ে গেল, এক এতিম ছেলে হাজির হয়ে গেল, আর আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি একজন আপনার প্রিয় সাহাবীর সন্তান, আমার বাবা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। নবীজি বলেন, কি বিচার নিয়ে এসেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম ছেলে, দুনিয়ার জমিনে আমার খুব সম্পদ নাই, কিন্তু বাবা মারা যাওয়ার সময় আমার জন্য একটা বাগান রেখে গিয়েছিলেন। পয়গম্বরে আরবি, আমার বাগানের পার্শ্বে আরেকজনের বাগান যার নাম আবু লুবাবা, আমি আমার বাবার ইন্তেকালের পরে আমার বাগানের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করতে চাই, সীমানা নির্ধারণ করতে চাই, কিন্তু সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখা যায় ওয়াল যেখানে করব ওয়ালের মধ্যখানে একটা খেজুর গাছ পড়ে যায়, এই খেজুরের গাছটা কিন্তু আমার না, এটা উনি ওই যে আবু লুবাবা তার খেজুরের গাছ। পয়গম্বরে আরবি, তার কাছে আমি গিয়েছিলাম, আমি বলেছি আমি এতিম, আমার আর কেউ নাই, আমি আমার সীমানা আলাদা করব, আমার সীমানার মধ্যখানে আপনার একটা খেজুর গাছ পড়ে গিয়েছে, এই গাছটা আপনি কেটে উঠে নিয়ে যান, আমাকে ওয়াল করতে দেন। পয়গম্বরে আরবি সে অস্বীকার করেছে, সে সেখান থেকে গাছটা উঠায় নিতে চায় না। আমি বললাম, আমি এতিম, তুমি আমার কাছে দান করে দাও, সৃষ্টিকর্তার শপথ করে বলছে সে আমাকেও দান করবে না। পয়গম্বরে আরবি, আমি বললাম তাহলে তুমি আমার কাছে উপযুক্ত দামে বিক্রি করে দাও, সে আমার কাছে বিক্রিও করতে চায় না, আমার কাছে বিক্রি করতে চায় না, আমাকে দানও করতে চায় না, নিজে গাছটা কেটেও নিতে চায় না, আমার সীমানায় পড়ে গিয়েছে, ওয়াল করতে পারি না, বাউন্ডারি করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নালিশ নিয়ে এসেছি, আপনি বুঝাইয়া দেখেন কোনো লাইন করা যায় কিনা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে ডাকলেন, আবু লুবাবাকে ডেকে আনলেন, আর বললেন, যেই রাষ্ট্রে ইসলাম দিয়ে চলে, যেই রাষ্ট্রের সকল জায়গায় কোরআন আছে, মসজিদে কোরআনের যে আয়াতগুলা নামাজে তেলাওয়াত হয় এগুলার বাস্তব বিধান সমাজে প্রতিষ্ঠা হয়, আবু লুবাবা তুমি কেন একজন ইয়েতিমকে কষ্ট দিচ্ছ, তুমি জানো না ইয়েতিমকে কষ্ট দিলে কি হয়, কেন আজকে এগুলা করতেছ? আর বাংলাদেশের সমাজের ভিতরে পাবেন ইয়েতিমের সম্পদ যারা মেরে খায়, এই সমাজের তারাই সব থেকে বড় লিডার হয়ে যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কষ্ট হচ্ছে আপনাদের, এক পর্যায়ে বিশ্ব নই বললেন, আবু লুবাবা তুমি এই খেজুর গাছটা কেটে নাও, রাস্তা ক্লিয়ার করে দাও, আরেকজনের জায়গার উপরে তোমার খেজুরের গাছ উঠে গিয়েছে, তাকে বাউন্ডারি করতে দাও। আবু লুবাবা বলছে, পয়গম্বর আমাকে মাফ করবেন, আমি পারবো না। নবীজিকে দাঁড়িয়ে বলছে, আমি পারবো না, কেটে নিতে পারবো না। বিশ্ব নবী বললেন, এতিমকে দান করে দাও। না, আমি দান করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে তুমি আমার কাছে দান করো। আবু লুবাবা, কথা দিলাম, তুমি যদি এই খেজুর গাছটা এই মুহূর্তে দান করে এতিমকে দিয়ে দাও,
আমি কথা দিলাম কথা দিলাম, তোমার জন্যে সুন্দর সুন্দর বাগান জান্নাতে আল্লাহর বিনিময়ে রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, রাজি হলো না, পয়গম্বরকে বলছে না এই খেজুর গাছ আমি আপনাকে দান করব না, এতিমকেও দিব না, গাছটা কেটেও নিব না। নবীজি বললেন তাহলে কাজ করো, আমার কাছে বিক্রি করে দাও। পয়গম্বরে আরবি মাফ করবেন, আমি বিক্রি করতে পারবো না। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া গেলেন আর বললেন, কেউ কি আছো এখানে যে এই গাছটা কিনে এতিমকে দান করতে পারবা কোনো কৌশলে আবু লুবাবার কাছ থেকে এনে? যদি দিতে পারো আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, সাক্ষী দিলাম, আর আমি নবীজি নিজেই জামিন থাকলাম যেই কাজ করে দিবে একটা গাছের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্যে জান্নাতে 100 খেজুরের বাগান তৈরি করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একজন সাহাবি ছিলেন যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন আর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমি যদি ওই খেজুর বাগ ওই খেজুর গাছটা কিনে কৌশল করে এতিমকে দান করে দিতে পারি, আপনি বলেন তো এর বিনিময়ে কি আমি জান্নাত পাবো? আল্লাহ রসুল বললেন, শুনো রে, শুধু জান্নাত পাবে তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে আমার প্রতিবেশী বানাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা দাঁড়ালেন, আবু দাহদা দাঁড়ালেন, আবু লুবাবার হাত ধরলেন আর বললেন, আবু লুবাব, ও আবু লুবাবা, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ অবশ্যই আপনাকে চিনি, আপনি মদিনার একজন বিশিষ্ট শিল্পপতি, আপনার নাম আবু দাহদা, আপনি কি জানেন আমার খেজুর বাগান আছে? আবু লুবাবা বলছে, কেন জানবো না, আপনার খেজুরের বাগান তো বিশ্বের সবাই চিনে, আপনার খেজুরের বাগান আছে গোটা দুনিয়ার মুসলিম বাজারে সব থেকে বেশি দামে আপনার বাগানের খেজুর বিক্রি হয়, আপনার খেজুর বাগানের ভিতরে একটা কূপ আছে, এই কূপের মিষ্টি পানি খাওয়ার জন্য সবাই সিরিয়াল দেয়, আপনার বাগানের ভিতরে দুতলা একটা কাঠের বাড়ি আছে, সুন্দর একটা বাগান বাড়ি, আমি জানি আপনার এই বাগানে খেজুরের গাছ আছে 600 এক একটা খেজুর গাছ, মানে বর্তমানে একটা প্রাইভেট কারের চাইতে দাম বেশি, ওই সময়কার খেজুর গাছ। আবু লুবাবাকে বলছেন, শোনো, তুমি জানো আমার একটা খেজুর বাগান আছে, এই খেজুর বাগানে পুরা বৎসর খেজুর ধরে, বৎসরের 12 মাস আমার গাছে খেজুর ধরে, গোটা মদিনার বাজারে আমার খেজুরের দাম আলাদা, আমার খেজুরের মিষ্টি আলাদা, আমার খেজুর বাগানে একটা মিষ্টি পানির ঝর্ণা আছে, কূপ আছে, আমার বাগানে দুতলা একটা বাড়ি আছে। ও আবু লুবাবা, তুমি এতিমকে একটা গাছ দান করছো না, এই গাছটা যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে 600 খেজুরের গাছ সহ বাগান আর এই পানির কূপ মিষ্টি পানির কূপ আর দুতলা বাড়ি তোমাকে দিয়ে দেব, এর বিনিময়ে একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আল্লাহ একবার বলেন, ভালোবাসা কার নাম? দিন শিখো। আবু লুবাবা, রে তোমার একটা খেজুরের গাছে কোনো খেজুর ধরেই নাই, ছোট খেজুরের গাছ, এতিমকে দান করতেছো না, নবীজি বলেছেন নবীজি কেউ দিবা না, তুমি আমাকে ওটা দিয়ে দাও, বিনিময় তুমি আমার 600 খেজুরের গাছের বাগান নিয়ে যাও, পানির কূপ নিয়ে যাও, দুতলা বাড়ি নিয়ে যাও, তোমাকে লিখে দেব। আবু লুবাবা বলছে, পাগল হয়েছেন নাকি, একটা খেজুরের গাছের বিনিময়ে 100 কোটি টাকার বাগান কি সত্যি আপনি আমাকে দিয়ে দিবেন? তিনি বললেন, যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাইকে সাক্ষী রেখে বলছি দিয়ে দিব,
আবু লুবাবা বলছেন, তাহলে আপনি যদি আপনার খেজুর বাগান আর এই পানির কূপ আর দোতলা বাড়ি আমাকে দিয়ে দেন, বিনিময়ে আপনাকে আমি গাছটা বিক্রি করে দিলাম, লেখাপড়া হয়ে গেল, বিনিময় হয়ে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে হাজির হলেন হযরত আবু দাহদা, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন মদিনার সব থেকে বড় খেজুর বাগান আমার, পানির মিষ্টি কূপ আছে, দোতলা বাড়ি আছে, এই সব কিছু আমি আবু লুবাবাকে দিয়ে দিয়েছি, বিনিময়ে গাছটা কিনে নিয়ে এসেছি, এই মুহূর্তে আপনার সামনে আমি ওই গাছটা ইয়েতিমকে দান করে দিলাম। পয়গাম্বরে আরবি জীবনের সবগুলো সম্পত্তি বিক্রি করে একটা মাত্র গাছ কিনে আপনার ভালোবাসায় আপনার কথা রক্ষা করার জন্য ইয়েতিমকে দিয়ে দিলাম। আপনি বলেন তো আমার জন্যে আল্লাহ জান্নাতে গাছ লাগাবেন কিনা? নবীজি দাঁড়িয়ে গেলেন, আবু লুবাবার আবু দাহদার কপালে চুম্বন করলেন, আর ডেকে বলেন, আবু দাহদারে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ মুচকি মুচকি হাসতেছেন, আর রহমতের ফিরিস্তা দিয়া এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের ভিতরে খেজুরের গাছের বাগান লাগাইয়া দিতেছে। এই কথা একবার বলেন নাই, দুইবার বলেন নাই, কমপক্ষে 70 থেকে 100 বার বিশ্ব নবীর জবানে নবীজি বললেন, আবু দাহদা, তুমি তো কামিয়াব, জান্নাতের ভিতরে আজকের থেকে তুমি আমার প্রতিবেশী হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে লাগলেন, বাগানের কাছে চলে গেলেন, বাগানের গেইটে দাঁড়ালেন, দাঁড়াইয়া দেখেন তার দুইটা সন্তান বাগানের মধ্যখানে মিষ্টি পানি পান করতেছে, খেলাধুলা করে। ভিতরে ঢুকলেন না, দাঁড়াইয়া গেলেন বাগানের গেইটে, চিৎকার করে বললেন, উম্মে দাহদা, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি কোথায়? স্ত্রী বলছেন, স্বামী, আমি তো বাসার দোতলায় আছি, আপনি কেন ডাকেন, ঘরে আসেন না কেন, বাগানের গেইটে দাঁড়াইয়া আছেন কেন, আপনি বাগানের ভিতরে ঢুকেন। আবু দাহদা বললেন, স্ত্রী, শোনো উম্মে দাহদা, আজ থেকেই বাগান আমাদের না, এই বাগানে আমি আর ঢুকতে চাই না, আমি বাগান বিক্রি করে দিয়েছি, বাড়ি বিক্রি করে দিয়েছি, মিষ্টি পানির কূপ বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, কি বলছেন আপনি, আপনার বাগান কিনবার মতো টাকা মদিনার কার আছে? এত টাকা কার, কোথায় সে এত টাকা পেল, আর আমরা এটা বিক্রি করে এত টাকা দিয়ে কি করব? আবু দাহদা বলেন, স্ত্রী রে, দুনিয়ার কোনো মালিকের কাছে বিক্রি করি নাই, আমি এই বাগানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে বাড়ি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। উম্মে দাহদা বললেন, কত সুন্দর না ব্যবসা করলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছেন, আমি এই বাড়ির ভিতরে আর থাকবো না। এই বলে সন্তানদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে আবু দাহদা ঘর থেকে বের হয়ে গেলেন, জীবনে কষ্ট করে করে চললেন, বাগানটা দান করে দিলেন, বিনিময়ে জান্নাত কিনতে চাইলেন। লম্বা ইতিহাস। আমি যে কথা বোঝাতে চাই, তারা শুধুমাত্র দিনের জন্যে, আল্লাহর জন্যে, রসুলের জন্যে দুনিয়ার সমুদায় সম্পত্তি বিক্রি করতে চায়, আল্লাহর রাস্তায় দান করতে চায়, বিনিময়ে আল্লাহর মহাব্বত চায়, আল্লাহর কাছে কাছাকাছি পেতে চায়, রসুলের হাউজে কৌসারের নিজ হাতে পানি পান করতে চায়, এই জন্যে তারা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছেন, গোলাম রে, তুমি যতই গুনাহ করো, যত অপরাধী হও, সকল গুনার জন্য গভীর অজুনিতে আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া তওবা করে চোখের পানি ছেলে যদি কান্না করতে পারো, তোমার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত বরে যায়, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি গুনায় বরে যায়, আমি আল্লাহকে আল্লাহ বলে ঠিক মতো ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম, তোমার চোখের পানি চোখ থেকে নিচে নামতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে, আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, কখনো নিজেকে ছোট মনে করবেন না, যুবকদেরকে বলছি, নওজোয়ানদেরকে বলছি, আমার মুরব্বী বাবাদেরকে বলছি, দিনের কাজে কখনো পিছ পা হবেন না, নিজেকে ভয় পাবেন না, আরে আমার তো কিছুই নাই,
কেমনে চলবো, কেমনে সাহায্য আসবে, আল্লাহ বলেছেন কেমনে সাহায্য দিব আমি জানি তোমরা জানো না, এই কথা কেমনে আল্লাহ বলছেন আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ঘটনা বলছি না, নবীজিকে আল্লাহ গভীর রাত্রে ঘুম থেকে উঠালেন, উঠে বলেন বন্ধুরে হিজরত করো মক্কা থেকে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে হিজরত করো, ঘুম থেকে এই মুহূর্তে উঠো, গড় থেকে বের হও। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠলেন, নিজের বিছানা আলীকে শোয়ালেন, সেই লম্বা ইতিহাস, নবীজি উঠে গড় থেকে বের হয়ে যাবেন, কাপড় গুছালেন, হঠাৎ করে শুনেন বাড়ির চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, কাফেররা নবীজিকে আঘাত করবে, রক্তাক্ত করবে, গড় থেকে বের হতে দিবে না। এমন সময় আমার নবী বললেন আল্লাহ তাআলা আপনি বলছেন গড় থেকে বের হয়ে মদিনার দিকে যাব, কাফেররা গড়ের চতুর্দিকে বেষ্টন করেছে, গড় থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে, কেমনে যাই? আল্লাহ বলছেন বন্ধুরে তোমার কাজ হচ্ছে গড় থেকে বের হওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাকে হেফাজত করা। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বললেন আল্লাহ তাআলা আপনি যতই বলেন গড় থেকে বের হওয়ার জন্য বলেছেন ঠিকই আমি বের হতে পারি আপনার উপরে ভরসা করে, কিন্তু আমি তো মানুষ, দিলের ভিতরে ভয় হয়, ওয়ালা কিল্লিয়া তুমাইন্না কলবি, অন্তরে মুতমাইন হচ্ছে না, আপনি আমাকে একটা সলিউশন দেন, সমাধান দেন সামনাসামনি। আল্লাহ বললেন বন্ধুরে তুমি কি বিশ্বাস করো না আমি যে তোমাকে হিফাজত করতে পারবো, তোমাকে দিনের কাজে রাস্তায় নামাইয়া আমি আল্লাহ আরশে মুআজিমে বসে থাকবো, হতে পারে না বন্ধু, তোমার সাথে থাকবো, আল্লাহর কাছে বিশ্ব নেই। বলছেন আল্লাহ তাআলা আমাকে একটা জিনিস দেন যেন আমি প্রতিরোধ করে যেতে পারি। আল্লাহ বললেন বন্ধুরে একটা কাজ করেন, হাতের মধ্যে কিছু বালি নেন, কঙ্কর নেন, পাথর নেন, কোরআন থেকে কিছু তেলাওয়াত করে ওগুলোর মধ্যে ফুঁক দেন, ঝাড়ফুঁক করে এরপরে কাফেরদের উপরে নিক্ষেপ করবেন, আপনি গড় থেকে বের হয়ে চলে যাবেন, কোনো কাফের আপনাকে দেখতে পাবে না। নবীজি বললেন আল্লাহ তাআলা নিক্ষেপ করলে কই দিকে যায়? বলেন না, চতুর্দিকে না একদিকে? যেদিকে নিক্ষেপ করবেন সেদিকে যাবে। পয়গম্বরে আরবি বলছেন আল্লাহ তাআলা কাফেরেরা তো বিরুদ্ধবাদীরা গড়ের চতুর্দিকে বেষ্টন করেছে, মারলে তো একদিকে যাবে, অন্যদিকের কাফেররা আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে, আয়াল্লে একদিকে মারলে তো অন্যদিকের কাফেরে মারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বন্ধুরে তুমি মনে রাখো আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে যারা দিনের কাজে বের হয়ে যায়, বন্ধুরে তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর কাজ হলো সবার চুকে চুকে পৌঁছাইয়া দেওয়া। আমার বন্ধুগণ সংক্ষেপ কথা, বিশ্ব নৈবের হলেন, হাতের মধ্যে কঙ্কর নিলেন, একদিকে নিক্ষেপ করলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল, একবার মারলেন চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল, কাফেররা চোখ গড়াতে লাগলো, মুছতে লাগলো, আল্লাহর রসুল চলে গেলেন, কেউ ধরতে পারলো না, আল্লাহর পয়গম্বর চলে গেলেন। লম্বা ইতিহাস, বিশ্ব নবী মদিনায় যাওয়ার পরে আল্লাহ একদিন বললেন বন্ধুরে তুমি বলো তো কেমনে ওই দিন মদিনায় গেলে, কেমনে পৌঁছলে, তুমি তো বলছিলে একদিকে মারলে একদিকে যায়, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে পড়লো, তোমাকে কেউ ধরতে পারলো না, কারণ কি বলো তো? আমার নাই বলছেন আল্লাহ তাআলা মারলাম তো একদিকে, গেছে সকল কাফেরদের চুকে, আপনি বলেন কেমনে গেল? আমার আল্লাহ জবাব দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বন্ধুরে নিক্ষেপ করেছো তুমি, মনে করেছো তোমার হাত, না না, যখন তুমি আমার উপরে ভরসা করে হাতের কঙ্কর নিক্ষেপ করেছো ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ নিজের হাতে কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলতে চাই আল্লাহকে ওয়াস্তে ভয় পাবেন না, দিনের পথ থেকে সরে যাবেন না, ফেতনার সমাজে উস্কানি দিবেন না, দিনের পথে চলেন, কোরআন সুন্নার পথে চলেন, অসাম্প্রদায়িক দিনকে বিশ্বাস করেন, কারণ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন,
সকলের রব, আসমান জমিনের রব, হিন্দু খ্রিস্টান ইহুদি সকলের রব আল্লাহ। কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন, মুসলমানদের জন্য হিদায়ত, ইহুদি খ্রিস্টান সকলের জন্য কোরআন হিদায়ত। আল্লাহ যেমন সকলের, কোরআনও তেমন সকলের। রাসূলকে আল্লাহ বলছেন রহমাতাল লিল আলামিন, আপনিও সকলের জন্য রহমত। এজন্য আল্লাহ সকলের, কোরআনও সকলের, রাসূলও কথা বলেন না কেন? না আমি ভুল বলছি, মায়ের করেন কেন? এজন্য আজকের থেকে আমরা ফেতনা করব না। মনে রাখবেন, ইসলামের কোন রাষ্ট্র হয় না, ধর্মের কোন রাষ্ট্র হয় না। আজকে যে বাংলাদেশে আপনারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই দেশেই হিন্দুরা সংখ্যালঘু, এই দেশেই বৌদ্ধরা সংখ্যালঘু, এই দেশে ইহুদিরা সংখ্যালঘু, এই দেশে খ্রিস্টানেরা সংখ্যালঘু। আপনি সংখ্যাগরিষ্ঠ তাই বলে চামন চায় সংখ্যালঘুদের উপরে করতে পারেন না। কেন? রাষ্ট্রের সীমানা পার হয়ে ভারতে যান, আপনি মুসলিম সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। একথা বলেন না কেন? রাষ্ট্রের কোনো সীমানা হয় না। আপনি এই দেশে সংখ্যাগরিষ্ঠ, ভারতে আপনি সংখ্যালঘু। ভারতে গিয়া দেখেন হিন্দু বেশি না মুসলিম বেশি? কথা বলেন না কেন ভাই? এখানে যদি আপনি কোনো সংখ্যালঘু হিন্দুকে মারেন অন্যায়ভাবে, ভারতের হিন্দুরা আপনার মুসলিমকেও মারতে পারে। আপনি যদি এই দেশের ইহুদিদেরকে অন্যায়ভাবে পিটান, ইসরায়েল প্যালেস্টাইনের মুসলিমদেরকে পিটাইতে পারে। আপনি যদি এই দেশের সংখ্যালঘু বৌদ্ধদেরকে অন্যায়ভাবে কষ্ট দেন, মায়ানমারে মুসলমানদেরকে বৌদ্ধরাও মারতে পারে। আপনি যদি এই দেশে খ্রিস্টানদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেন, আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, ওখানেও হিন্দু এই খ্রিস্টানরা মুসলমানদেরকে পিটাইতে পারে। এজন্য মনে রাখবেন, ধর্ম নিয়ে মারামারি করে ফেতনা তৈরি করবেন আল্লাহ, ইকরা হাফিদ্দিন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। কদ তাবাইয়ানার রুশদু মিনাল গাই, দিন পরিষ্কার, এটা হচ্ছে ডাইনের রাস্তা, এটা হচ্ছে বামের রাস্তা, এটা হচ্ছে হালাল পথ, এটা হারাম পথ, এই কথা আপনি বলে দিবেন। বল্লিগু আননি ওয়ালা আয়া, আমার একটা কথা হলে পৌঁছে দাও, এই পথে গেলে জান্নাত, ওই পথে গেলে জাহান্নাম। কিন্তু মাইরা পিটাইয়া ভালোবাসা কাউকে আপনি ডান পথে চালাতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবেসে কাউকে জান্নাত দিতে পারবেন না। আপনার কাজ হচ্ছে পৌঁছাইয়া দেওয়া। কেমনে পৌঁছাবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের মাধ্যমে, লিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, হিকমত উত্তম শব্দ চয়নের মাধ্যমে কথা পৌঁছাইয়া দিবেন। এটা ডান এটা বাম, সে যে কোনো পথে চলো আমি হিসাব নেব। কোন সময় নিব? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওহুম লা ইউজলামুন। তুমি ডানে চলো আর বামে চলো, আমার কাছে ফিরে আসাই লাগবে, আমি জুলুম ছাড়া তোমার কাছ থেকে হিসাব নিব। আল্লাহই যদি হিসাব নিবেন, তাহলে আপনি পিটাইয়া মাইরা আর একজনকে দিনে আনার দরকার কি? কথা বলেন না কেন? কোথাকার দিন, কোথায় নিয়ে যাচ্ছে ইসলামটাকে? কোরআনকে অ্যানালাইজ করেন, কোরআনকে গবেষণা করেন, কোরআনকে থিসিস করেন, নিজেকে কাউন্সিলিং করেন। বাপদাদার ধর্ম নিয়ে বসে থাকবেন না। কোরআন কি বলতে চায়, কোরআন কি ইনফরমেশন দিতে চায়, কোরআন কি মেসেজ দিতে চায় সমাজে, তা আপনাকে আমাকে জানা লাগবে। কথা বলেন না কেন? আমি জানি আমার কথা আপনারা খারাপ পাবেন, আর আমি তো এই সময় কথাই যে আমার গলা বসতেছে, কারণ ডাক্তারের পরামর্শ যে আপনি সারাদিন ওয়াজ করেন হুজুর, কোনো আপত্তি নেই। বারোটা পর্যন্ত সারাদিন চিল্লান, বারোটার পরে কথা বললে যারা মেডিকেল সায়েন্স বুঝে বডির সবগুলা কোষ বসে যায়। আল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্য, বডির সবগুলা কোষ বসে যায়, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে জাগাইয়া কথা বলতে হয়, এটাই অন্যায়। কথা কি বুঝেন আমার? ইসলামকে আপনারা চার যেমন চাই ব্যবহার করছেন। মনে রাখবেন, আপনি যদি বলেন ইহুদিদের পণ্য বয়কট করো, খ্রিস্টানদের পণ্য বয়কট করো, কাদিয়ানিদের পণ্য ইউজ করা যাবে না, আমি এসে বললাম, এখানে এসে ওয়াজ করলাম, এগুলো করা যাবে না, আমি করছি, করলাম, ঠিক আছে, বুঝছেন কথা আমার? কি বললাম? খ্রিস্টানদের কোনো পণ্য ইউজ করবো না, ইহুদিদের কোনো পণ্য ইউজ করবো না, কাদিয়ানিদের কোনো পণ্য ইউজ করবো না। আপনারা কি বলবেন? ঠিক,
কথা বলেন না কেন? ওই ঠিক বলতে কইছে কে? আমি যে এইসব বললাম এখানে খ্রিস্টানদের পণ্য ব্যবহার করা যাবে না, মানে আমার জায়গায় যদি হুজুর আপনি যে গাড়ি নিয়ে আইছেন 50 লাখ টাকার, গাড়িটা কোন হুজুর বানাইছে? কথা কন না কেন? আপনি যে জুতা পরলেন এই জুতাই তো ইসরায়েলের কোম্পানির, আপনি যে ঘড়ি পরেন এটি তো ফিনল্যান্ড, আপনি যে মোবাইল চালান এটা তো ইউকে ইউএসএ, আপনি যে মাইকে কথা বলেন এটা তো চায়না। তো আপনি নিজেই তো দেখতেছে সব নিয়ে বৈশা রয়েছেন এদের, কথা বলেন না কেন? আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের টাইলস পৃথিবীর সব থেকে দামি টাইলস হচ্ছে ইতালিয়ান টাইলস, আর বড় বড় মসজিদের টাইলসগুলো ইতালিয়ান, কথা বলেন না কেন? তো আপনি কেমনে এগুলার সব হারাম বইলা? তো সবই তো আপনি আছেন, কথা বুঝেন আমার আপনারা? এর জন্য শুধু হারাম 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 জিকির ফতোয়া দিয়া লাভ নাই। এই সমাজের মানুষকে ডান রাস্তা দেখায় দাও, সব যদি হারাম বলছো হালাল পথ কোনটা দেখায় দাও, কথা বলেন না কেন? ব্যাংকে টাকা রাখবো না হারাম, সব সুদ। হুজুর কই রাখবো টাকাটা? কই আপনার কাছে দিব নাকি? কই রাখবো এটা দেখায় দেন, কথা বলেন না কেন? আপনার থেকে আরেকটা পথ আমাকে দেখায় দিত, পথ দেখায় দেন না কেন? আমার বউ তালাক হয়ে গেছে, পথ দেখায় দেন কেমনে বউকে নেওয়া যায়। আবার তালাক হয়ে গেছে ফতোয়া আপনার কাছে নিতে চাই নাই, বলতে চাইছি তালাক হইছে কি করব ওরে আবার আনতে গেলে, কথা বলেন? আমার হাতে একটা পথ দেখায় দিবেন আপনি। শুধু হারাম হারাম এগুলা করে আপনারা কি করছেন? মসজিদে তালা দিছেন। এই যে আপনাদের এলাকায় এই সৈয়দপুর এলাকায় এখন যান গ্রামে, একটা গ্রামের মসজিদের গিয়ে দেখবেন গেট খোলা নাই। আপনারা কথা বলতে কি লজ্জা হচ্ছে নাকি? তা গেট খোলা আছে মসজিদের? কি আছে? কেন তালা জিগা বলেন তো, কিছু কন না কেন? নিরাপত্তার স্বার্থে। এখানে কি সমস্যা? কিসের নিরাপত্তা? কথা বলেন, কিসের ভয়ে কথা কয় না কেন? তাহলে আপনাকে কি কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে যে চুরের ভয়ে মসজিদ তালা দেন? বলেন, দিলেন কেন? আপনাকে পাঠানো হয়েছে এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করার জন্য। মানতা বিনে আমাতে রব্বিকে বিমাজনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দিয়েছি মানুষের চরিত্রের পরিবর্তন করার জন্য। আপনি আল্লাহর ঘর মসজিদ তালা দিয়ে চুরের চরিত্রের পরিবর্তন করবেন না, মসজিদের গেট খুলে দেন আর চুরের চরিত্র সংশোধনের ওয়াজ করে ঠিক কিনা বলেন? সমাজে চুর ভালো হয়ে যাবে, গেট তালা দেওয়া লাগবে না। ভুল পথে আপনারা চলে, আমরা গেট তালা দিই কিন্তু সুরে আরো সুর বানাই। আপনাকে পাঠানো হয়েছে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে হবে, এই সমাজের মানুষের হিদায়তের জন্য পাঠানো হয়েছে। আপনি কি করতেছেন হিদায়তের কাজ? আমার কথা কষ্ট পাচ্ছেন? পাইলে কি সামনে আরো তো কিছু বইলে দিই, শুনেন কি বলতে চাই। এই যে আপনারা আমার সামনে বসছেন, সব কত বুজুর্গ আল্লাহওয়ালা পর্যায়ে পৌঁছে গেছে মনে হইতেছে, ভালো মানুষ। খবর নিয়ে দেখেন, এলাকায় এলাকায় খবর নেন, বহুত দাড়িওয়ালা, বহুত টুপিওয়ালা, বহুত পাঞ্জাবিওয়ালা, দেড় হাত লম্বা দাড়ি, হাতে এক হাত লম্বা তসবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাজি সাহেব, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। নাই আপনি শয়তান খুঁজে পান না, শয়তান থেকে মসজিদ তালা মাইরা দেখতেছে। আপনি যদি টাটকা অরিজিনাল ফরমালিন মুক্ত নির্ভেজাল শয়তান দেখতে চান যে নামাজ পড়া দাঁড়িয়ে রেখে সুদ খায়, এর চেহারার দিকে 2 মিনিট টাকায় থাকবেন, মানে অরিজিনাল শয়তান দেখতে পাইবেন। এখানে আর কোনো ভেজালই নেই। এখানে কেউ আছে? এই আছেন কেউ? এখন তো কেউ কইতো না আছে, বাদ দিয়ে দেন সুদ খাওয়া বললাম। ওই যে আগেই বলছিলাম আপনারা মুসলিম, ওই যে আমি আসতেছি মুসলিম নিয়ে ওয়াজে, আপনি কিসের মুসলিম? আপনি সুদ খান? আপনার রসুল সুদের বিরুদ্ধে ছিল,
সাহাবাই কেরাম সুদের বিরুদ্ধে ছিল, আপনার আকাবির আসলাফ সুদের বিরুদ্ধে ছিল। আজকে আমরা আপনি আর আমি ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছি। মসজিদে মহিলারা যাইও না, হারাম, মহিলারা গেলে ফেতনা হবে, তোমার কপালে ঠাডা। ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন, কিন্তু মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই। ফতোয়া দিচ্ছি শুধু, কথা বুঝেন? সুদ খায় এলাকার অনেক মোড়ল আছেন, মাতব্বর, ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না। এমনও আছে এলাকার মাতব্বর, এক কাপ লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়, সৈয়দপুরে নাই মনে হইতেছে, তাহলে জাগা মতোই ওয়াজ হইতেছে। কি এগুলা, এগুলা কি সমাজ পরিবর্তন করবে কে? শুধু জিকির দিয়া? হ্যাঁ, একজন লোক উঠবেন না, বসে রয়েছেন ভালো হয়েছে, কেউ যদি উঠে যান আমি আবার কিছু যদি মনে করে ফেলাই, বুঝেন নি কথা? এই জন্য কেউ উঠবেন না ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। যাই হোক, শুনেন কি বলতে চাই, আরো শুনেন। আজকাল কি আপনারা চুর ডাকাত খুঁজে পান না? রাস্তাঘাটে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, অথচ বাংলাদেশের আপনাদের এলাকার খবর জানি না, বাংলাদেশের মসজিদের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সদকোর, ক্যাশিয়ার ঘুষকোর, আর সেক্রেটারি যারা থাকে তারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাই, শয়তান, ঠিক কিনা বলেন? সৈয়দপুরে আছে এলাকায়, খারাপ মানুষ খুঁজে পাইতেছেন না আপনারা, সব ভালো মানুষ। এখানে অনেক মুরব্বি আছেন, ডোন্ট মাইন্ড, দাড়ি সাদা হয়েছে, এখনো আজান হলে আপনি মসজিদে যান না, আজানের সময় আপনি চার দোকানে বসে টেলিভিশন দেখেন। আপনারা কইতেছেন এরা 12টার সময় উঠাইছে কেটা, বলতেই পারেন, আমিও বেশি সময় বসবো না, কেন গলা ধরে লাভ নাই। আরে বলেন তো বলবেন, আপনার এটা তো জানি, বাদ দেন, যা বলতে চাই শুনে। এগুলো হচ্ছে সমাজের সমস্যা, এগুলো সমাজের সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান না কইরা আজকে প্যালেস্টাইনের মুসলমান নির্যাতিত, গোটা দুনিয়া মুসলমান নির্যাতিত, আর আপনারা আছেন কে হাত বুকের উপরে বাঁধলো, কে নাবির নিচে বাঁধলো, যে কে কলজায় বাঁধলো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো, কে জুরে আমিন বললো, কে আসতে বললো, এই না ফেতনা, কথা বলেন না কেন? এগুলো কি কি আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে জানাজা হয়নি? আওয়াজে মনে হয় বিনা জানাজায় মনে দাফন করে দেয়, জানা যায় কি মাইকিং হয় কিছু কর না কেন, সবাই জানাজায় যায়, ইভেন জানাজায় যাইতে গিয়া অনেক সময় আছে যে ওয়াক্তে জানাজা হয় এই ওয়াক্তে এক দুই মিনিট নামাজও দেরি করা হয়, যে মুসল্লিদেরকে আসতে দেন, সবাই যেন জানাজায় শরিক হয়, কথা বলেন নাকি? আমি জানতে চাই জানাজার নামাজটা কি, বাংলায় কোন ফরজে কেফায়া বুঝি না, বাংলা কোন কল এরা কিচ্ছু বুঝে না, এখন অতিরিক্ত ফরজ, ঐচ্ছিক আবশ্যকীয়, মন চাইলে করেন, না মন চাইলে নাই, দুই চারজন আদায় করলে ওকে, এই তো, এই তো। কারণ বহুত সাহাবীর জানাজাই হয় নাই, লাশ কই আছে কেউ জানেও না। সাইয়্যিদাতুন্নিসা ই আহলিল জান্নাহ, জান্নাতে মহিলাদের নেত্রী হযরতে ফাতেমার জানাজায় খাটিয়া ধরার লোক নাই, কথা বলেন না কেন? তোমার আমার জানাজায় মাইকিং করে যে এত লোক জমা করলেন, জানাজায় হাজির হইলেন, জানাজা পড়লেন, আপনাদের কাছে আমি জানতে চাই এই সবাই মিলে জানাজারে যে গুরুত্ব দিছেন, ফজরের নামাজ তার চাইতে কম গুরুত্ব না কম?
বলেন একশো বছর পৃথিবীতে বাঁচলে কারো জানাজায় না গেলে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জানাজা গেলে না কেন, কিন্তু ফজরের সালাত পড়লে না কেন, জবাব দে। যেই সমাজে ফজর জানাজার গুরুত্ব আছে ফজরের গুরুত্ব নাই, কেমনে বললেন আপনারা মুসলিম? কথা বুঝেন না, বলেন না। হিন্দুরা ইহুদি খ্রিস্টানরা গরু গোশত খায়, হেরাও দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, টুপিও পরে, আমিও পাঞ্জাবি পরি, টুপিও পরি, গরু গোশত খাই, তো আমি আর এ ব্যবধান কি? হ্যাঁ সুদ খায় আমিও খাই, হ্যাঁ গোশত খায় আমিও খাই, হ্যাঁ ফ্যান্সিডিলে ব্যবসা করে আমিও ব্যবসা করি। বহুত হিন্দুরাও মুসলিমদের জানাজায়ও যায়, যায় না? যায়, নেতা মারা গেলে সব যায়, কর্মীরাও যায়, যায় না? তো সব তো যায়, তো আপনি আর হে ব্যবধান কোথায়? একটু সামনে আসেন, আর যারা দাঁড়াই আছো একটু বসে যাও, যুবকরা তো বসতে চায় না, কারণ বারোটা হয়ে গেছে, তো এরা তো প্রেম টেম করে, তো এদের মোবাইল টোবাইলে ফোন আসবে, আইসে গেছে মনে কার ফোন, আসো কাছাকাছি আসো, বেশি কথা বলবো না, কয়েক মিনিট কথা বলে রেখে দেব, আমি লম্বা কথা বসেন না কেন, আসেন কাছাকাছি আসেন, খুব লম্বা কথা বলবো না ইনশাল্লাহ, খুব কম সময় রেখে দিব। কথা কম, কথা কম শুনেন, আপনাদের এলাকায় মসজিদে বাচ্চারা মসজিদে নামাজে গেলে, বাচ্চারা যে ছোট ছোট বাচ্চা বসছে মাঝে মাঝে মসজিদে নামাজে গেলে, এ বাচ্চা আয় আয় পিছনে যা, ডিস্টার্ব করে চিল্লাচিল্লি করে মারামারি, এ কার ছেলে পিছনে যাও, এগুলো এলাকায় নাই মনে হয়, আর বলেন না কিছু আসেনি, এগুলো কি কেন, বাচ্চাকে কেন বলেন পিছনে যাই, বাচ্চা মসজিদে ডিস্টার্ব করিস না কেন বলেন, কেন আর কথা বলেন না কেন, কেন বলেন এটা জিগেছি, এখন কেউ কথা কয় না, অত সবাই আগে কইছে ঠিক, নামাজের সমস্যা হয় তো নামাজ পড়তেছেন আপনি, আপনার সমস্যা হওয়ার তো কোনো কথা না, সামনে যাক লঙ্গি ধরে টান দি, কাদের উপরে বসে যাক, জাতা দিয়ে দরক যেন উঠতে না দেয়, সমস্যা আপনার কি, আপনি যে অবস্থায় থাকেন সেই অবস্থায় সালাত পড়বেন। বাচ্চারা মসজিদে আসবে, দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, মসজিদের গ্লাস ভাঙবে, ফ্যানের সাথে ফ্যান ভাঙ্গে ফেলাইয়া দিব, প্রয়োজন ইমাম সাহেব লঙ্গি ধরে টান দিব, মুসল্লিদের সামনে শুয়ে পড়বো, প্রস্রাব করবো, যাই করুক, আপনার সমস্যা কি, বলেন বলেন। আপনি বাচ্চাদেরকে মসজিদে বাইর করে দেন, আর এই বাচ্চা তো কম বয়সে ছোট বয়সে মসজিদে আসছে, আর তুমি এই বয়সে সিনেমা হলে গেছিলা, যাত্রা কেন গেছে আঙ্কেলে, ঠিক কইছো বাবা, ভালো জায়গায় গেছো, আমি কি বলতে চাই দিলে লাগাও, তোমার আমার নামাজ তো মসজিদে কবুল হওয়ার কথা না, নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে ফ্যান্সি ডিলের ব্যবসা করো, নামাজ পড়ে অন্যের বউর দিকে তাকাইয়া থাকো, নামাজ পড়ে ইয়াবা খাও, নামাজ পড়ে মালে ওজনে কম দাও, নামাজ পড়ে অন্য জমি দখল করো, নামাজ পড়ে পাবলিকের রাস্তা বন্ধ করো, তোমার তো নামাজ কবুল হয় না, নামাজ যদি মসজিদে কবুল হয় এই মাসুম বেগুনা বাচ্চাদেরও ছিলে কবুল হয়, বাচ্চাকে বাইর করে দেয়। এর কারণ কোরআন শরীফকে আল্লাহ বানাইছিলেন এক কাজে, আপনারা লাগাইছেন আরেক কাজে, আজকালকে আমরা যে কোরআন শরীফ, কোরআন শরীফকে বানাইছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফ এটা কই পড়ানো হয়, মক্তবে পড়ানো হয় না, বাচ্চারা পড়ে না, বাচ্চারা পড়ে, আফসোস যে বয়সে কিচ্ছু বুঝে না ডান বাম, এই বয়সে বাচ্চা কোরআন পড়ে, আর যেই বয়সে সব বুঝে এই বয়সে জেনারেল পড়ে, কথা বলেন না কেন, অথচ আল্লাহ কোরআন দিয়ে বলছিলেন বুঝো পড়ো আর সমাজটাকে কোরআন দিয়ে সাজাও, এবং আপনি বলতেছেন আমি ইসলামী রাষ্ট্র কায়েম করব, এক কর্ম সেই কর্ম গোটা দেশে ইসলাম কায়েম করব, কারে দিয়া, কেউ তো কিছুই বুঝে না ইসলামের,
আপনি যেই মাদ্রাসার ছাত্রদেরকে পড়াচ্ছেন ওরাই তো ইসলাম বুঝে না, যতক্ষণ মাদ্রাসায় থাকে অতক্ষণ অবি কল হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইশকা বা কল হাদ্দাসানা অবি সনদিল মুত্তাসিলে মিন্না ইলাল ইমামিল হুমাম। এখানে তারা কিতাবুল বুয়ু পড়ে, এখানে জামে সগীর জামে কবির পড়ে, কিন্তু দাওরা দেওয়ার সময় কামিল দেওয়ার সময় চিন্তা করে কোন মসজিদের ইমাম পোস্ট খালি, কোন মাদ্রাসার হুজুর পোস্ট খালি, এই নিয়ে তার চিন্তা সমাজ পরিবর্তনের চিন্তা না। ইমামতি করা মাদ্রাসায় পড়ানো আপনাদের কাজ নয়, এটা কোনো পেশা নয়। রাসূল পাককে আল্লাহ বলছেন খুলেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল ইনশিরাহ, রাসূল পাককে আল্লাহ বলছেন فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَبْ। রাসূল পাক কে বলছেন فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ, যখন আপনি ফ্রি হবেন, দ্বীনের কাজ করে ফ্রি হবেন, কোরআন তিলাওয়াত করায় ফ্রি হবেন, মসজিদে নববীতে ইমামতি করে ফ্রি হবেন, মসজিদে নববীতে খুতবা দিয়ে ফ্রি হবেন, যখন আপনি রাষ্ট্রের কাজ করে ফ্রি হবেন, তাবলীগের কাজ করে ফ্রি হবেন, পরিবার থেকে ফ্রি হবেন, فَانْصَبْ কাজ করেন, কি করেন না ফানসাব বুঝেন নেই মনে হয়, দেখেন ফানসাব মানে কসব করা, কাজ করা, কামাই করা, না ভুল বলতেছি মনে হচ্ছে, আল্লাহ জানে ভুল হইতেছে আমার কোনো কথা, ফানসাব কাজ করেন তা আপনি করেন না কেন? আপনারা কোরআনকে বানাইছেন, শোনেন মক্তবে বাচ্চাদের পড়া বার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন মুখস্থ করে তারাবি পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরের খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, বলেন না ঠিক? বলেন না ঠিক? এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন কি জন্য জানেন? কেন জানেনই নে, কোরআন নাজিল করে সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজ আন-নাস মিনাজ যুলুমাত ইলান নূর, আল্লাহ বলছেন কোরআন দিয়েছে, কোরআন একটা লাইট, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, সমাজের যেই জায়গায় অন্ধকার দেখবে এই জায়গায় কোরআন নামক লাইট লাগায় দিবে, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআন দিয়েছেন যেখানে অন্ধকার সেখানে লাগাইবার জন্য, যে যেই দোকানে ওজনে কম দেয় এই জায়গায় কোরআনের আইনের দরকার, যেই বেচারে 1 নম্বর জিনিস দেখায় 2 নম্বর দেয় তার কাছে কোরআন নিয়ে যাওয়ার দরকার, কথা বলেন না কেন? যে বেচারা সুদ খায় তারে কোরআন বোঝানো দরকার, আপনারা কোরআন মক্তবে রাখছেন বাচ্চাদেরকে বোঝানোর জন্য, থাক বাবা পড়। হ্যাঁ, আপনারা আমরা কি করতেছি, কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি ফিজিওলজি বায়োলজি মেডিকেল সায়েন্স জেনারেল সায়েন্স কোরআনিক সায়েন্স ম্যাথ সোশ্যাল সায়েন্স সৌরজগৎ চন্দ্রজগৎ পৃথিবীর যা আছে আল্লাহ যা তৈরি করেছেন, আল্লাহ বলছেন তিবিয়ান আনলে কল্লি সাই, সব কিছুর বর্ণনা পূর্ণাঙ্গ কোরআনে দিয়েছি, না বলেন নাই, কথা বলেন না কেন? তো আপনারা এগুলো আদায় করেন, পড়েন 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 না কেন, পড়েন না কেন? সময় নাই, সাহাবায়ে কেরামকে আনা কে এমন ছিল, সব কাজ করে নাই, এরা পড়ে নাই কোরআন শরীফ, তা আপনার সমস্যা কি, আপনার সমস্যা কি, পড়েন না কেন? মরলে বুঝতে পারবেন, মরলে এখানে বুঝতে পারবেন যে কোন জিনিস পড়া দরকার ছিল আর কোন জিনিস করছেন আপনারা। আল্লাহকে ওয়াস্তে যারা ইম্মাই কেরাম খুতাবায়ে যাম ডোন্ট মাইন্ড, কালকেই জুমা, কেউ রাগ করবেন না আমার কথার উপরে, আজকালকে বাংলাদেশের ম্যাক্সিমাম ইমাম আর খতিব জুমার মিম্বরে সত্য কথা বলেন না, কথা কয় না কে, বলেননি কেন? বলেন না, বললে চাকরি থাকবে না, এই জন্য সত্য কথাগুলো বলতে পারে নাই, এই জন্য আল্লাহকে ওয়াস্তেগুলো বাদ দেও, সব বাদ, আমরা কোরআন বুঝবো, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, কোরআন
বলেন কোরআন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো করে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিনেমা হলে গেছেন আজান হয়ে গেছে এই জায়গায় নামাজ পড়বেন ভুলে সিনেমা হলে চলে গেছেন আজানের টাইম নামাজের টাইম হয়েছে নামাজ দাঁড়ায় যান বন্ধুদের আড্ডায় পড়ে ফ্যান্সি ডিল হাতে নিছো খাওয়ার জন্য আজানের টাইম হয়ে গেছে ফ্যান্সি ডিল রাইকা নামাজে দাঁড়ায় যাও বন্ধুদের আড্ডায় পড়ে মদে মদের আড্ডায় গিয়েছো মদের বোতল হাতে আসরের আজান হয়েছে রাইকা দো বোতল পকেটে রাইকা দো বোতল নামাজে দাঁড়ায় যাও কথা বুঝতেছেন আমার বন্ধুদের আড্ডায় পড়ে জিনায় চলে গিয়েছো নামাজের টাইম হয়েছে পবিত্র হয়ে নামাজ শুরু করে দাও আমি জানতে চাই বলতে চাই যে যে হালতে আছো নামাজ আদায় করো ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার একদিন এই সালাতই আপনাকে সকল অন্যায় থেকে বাঁচাইয়া আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ কথা কি বুঝছেন আমার এজন্য ভাই আপনারা আছেন কে গুল টুপি পড়লো কে জালি টুপি পড়লো কে লম্বা টুপি পড়লো এগুলা নিয়ে মাই আর টুপিরই দরকার নাই বাপ তাই এখন নামাজ পড় টুপি পড়িস না দরকার হলে কাপড়ই পড়িস না নামাজটা পড় আমার কথা কি বুঝতে পারছি টুপিরই দরকার নাই পাঞ্জাবি কোনো কাপড়ের দরকার নাই তাও নামাজ পড় আমার ফেতনার দরকার নাই আমি নামাজ চাই কথা বুঝাইতে পারছি আল্লাহ জিজ্ঞাসা করবে না কিউ লম্বা জুব্বা পড়ছো না কাটা পড়ছো টুপি কি ছিল না ছিল না আল্লাহ জিজ্ঞেস কিউ নামাজের টাইমে নামাজ পড়ছিলে কিনা কথা বুঝছেন নি এজন্য আমাকে কথা দেন নামাজ পড়বেন সবাই বলেন সুদ খাবেন না হ্যাঁ ঘুষ এলাকায় তো বহুত ফ্যান্সি ডিলি আবার ব্যবসা হয় না কয় গাজা হয়নি সমাজ কত খারাপ হয়েছে আগেকার ছেলেপেলেরা যদি মুরব্বীদেরকে দেখতো রাস্তা দিয়ে হাঁটে যেন তার বাপ যাচ্ছে ভাই যাচ্ছে বা এলাকার কোনো মুরব্বী সিগারেট থাকলে ফালাইয়া দৌড় বাপরে বাপ আমাদের মুরব্বী আসতেছে ঠিক না কি সম্মান দিত আর আজকালকে মেয়ের জামাই শ্বশুর রে গিয়া আব্বা সিগারেট আছে কথা বলে ঠিক না কত আপডেট হয়েছে সমাজ আপডেট আগের মা বাপ কত কষ্ট করতো মেয়েরে বিয়ে দেওয়ার জন্য যে একটা মেয়ে খুঁজে পাচ্ছে না একটা ছেলে খুঁজে পাচ্ছে না কোথায় মেয়েটার জন্য বিয়ে দিবে আর আজকালকে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা আসে আব্বা সালকম এই যে নিয়ে আসছি আমার বয়ফ্রেন্ড এই যে কি স্মার্ট দেখতে কুত্তার চেহারার মতো লাগতেছে নিয়ে আসছি একটু দেখেন না তার দিকে এই তো হয়ে গেছে এই হচ্ছে আমাদের কন্ডিশন আর কোয়ালিটি দিন নাই দিন নাই এজন্য আমাদের কাজ হচ্ছে দিন বুঝা কি বুঝা সবাই বলেন দিন বুঝব দিনের পথে চলব যুবক যারা আছো তোমাদেরকে একটা কথা বলি প্রেম করনি হাসে দেখা যায় কিন্তু প্রেম করো না আরে আমিও তো একজন প্রেমিক তোমরা প্রেম করলে তো আপত্তি নেই আমি একজন প্রেমিক আমি একজনকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমার সাথে কথা বলার জন্য রাত্রে ঘুমায় না সারা রাত জেগে থাকে কখন ফ্রি হব তার সাথে কথা বলবো জেগে জেগে ওয়েট করে আর কথা বললে শুধু কথা বলতে চায় এবং এই প্রেমিকটা বলে কি যে এত ভালোবাসি তোকে যে কোনোদিন ছেড়া যাব না দুনিয়ায় না আখেরাতেও না প্রেম করতে আমি না করি না তোর ভুল জায়গায় না জায়গা দেখে প্রেম করো যুবক যেই মেয়েটার প্রেমে পড়েছ তোমার গার্লফ্রেন্ড এই মেয়েটার চামড়া অনেক স্টাইলিস্ট অনেক ডিজাইন করা তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার ফেস তার বয়স খুব স্টাইলিস্ট সাউন্ড এগুলার প্রেমে পড়ে গিয়েছ তার সাথে কথা বলতে মন চায় আজকে যদি এই মেয়েটা মরে যায়
72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো, প্রেম করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, পড়ালেখা বাদ দিয়েছ, সমাজে বিশৃঙ্খলা তৈরি করছো, তুমি জানো না ওই মেয়েটা সারা রাত তোমার সাথে কথা বলেছে, ঘুম থেকে ওঠে তোমার চাইতে যদি সুন্দর, তোমার চাইতে স্টাবলিশড কোনো যুবককে পায়, তোমাকে ছাইড়া দিবে। কথা বলেন, ভুল জায়গায় প্রেম করেছো। তুমি যার সাথে প্রেম করে ঘুমাও না, মাঝে মাঝে সে তোমাকে বলবে, শুনছ আজকে রাত্রে তোমার সাথে টেলিফোনে কথা বলতে পারবো না, বড় বোন আসছে তো তার সাথে থাকতেই হবে, এর মানে হলো তোমার আউট করে আরেকজন ইন করব আজকে। হ্যাঁ, কথা বলেন, দুনিয়ার ধোঁকা কি বুঝাচ্ছি, ধোঁকা। বোন তুমি যে ছেলের সাথে প্রেম করেছ তোমাকে নাকি খুব ভালোবাসে, তুমি জানো না এই ছেলেটাও অফিসের কথা বলে তার কলিক কুরু মেয়েকে নিয়ে সেও পার্কে ঘোরাঘুরি করতে পারে, সব ফুকা। কায়ামতের দিন কাউকে কাজে পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিন্তু আল্লাহ বলেছেন, গোলাম আমিও প্রেম করেছি তাদের সঙ্গে, ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। গোলাম আমিও তো ঘুমাই না, তোর সঙ্গে প্রেম করেছি, তুই একটা বার ঘুম থেকে রাত্রবেলা উঠে যা, আমি আরশে আজিমে থাকি না, সেজদায় পড়, আমাকে সুবহান বলে ডাক দে, আরশে আজিমে নয় তোর ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। তার নাম তো রব, রব তো ঘুমায় না, তোমাকে খুঁজছে, তোমাকে কাছে পেতে চায়। রাসূলের পাককে আল্লাহ মাঝে মাঝে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। চাদর ওয়ালা চাদর খোলো, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, খাদিজাকে ঘুম পাড়ায় দাও, আয়েশাকে কম্বলের নিচে শোয়ায় দাও, ফাতেমা তোমাকে দেখবে না, বন্ধ উঠো, আমার একা একা ভাল লাগে না, আরশে আসিম আছে, জান্নাতুল মুআল্লা আছে, সিদরাতুল মুনতাহা আছে, সব তো ফেরেশতারা আমার কাছে আছে, কাউকে ভাল লাগে না, ঘুম থেকে উঠো, তোমার জন্য রাত্রবেলা ঘুমাই না, একটা বার সেজদায় পড়ে আমাকে ডাক দাও, মিন হাবলিল ওয়ারিদ, দেখো তোমার গলার রোগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। রব তো সে, আপনি সেই রবকে চিনেন না, রবের জন্য পাগল হয়ে যান, জিন্দগি কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আল্লাহকে চিনেন, ডাকেন, ভাই তোমার নাকি টাকার দরকার, আমেরিকায় যাব একটা স্পন্সরের দরকার, একটা বিজনেস করবো একটা ফ্যাক্টরির দরকার, ভালো একটা জায়গায় বিয়ে করবা একটা এস্টাবলিশড হওয়ার দরকার, এই তো এই তো, একটা গাড়ির দরকার একটা বাড়ির দরকার, এই তো কথা বলেন না কেন, পাচ্ছেন না? আল্লাহ বলছেন, কাউরে বলিস না, কারো সাথে শেয়ার করিস না, সব ধোঁকা, আমার চাইতে কাছের তোর কোনো বন্ধু নাই, আমি সব থেকে কাছের, তুই আমাকে বল তোর কী লাগবে, আমি আল্লাহ বললাম তুই বল, আর আয় আমার কাছে, হাইয়া আলাল ফালাহ, আয় আমার কাছে কল্যাণ নিতে আয়, আমি কথা দিলাম যা চাইবে কাউকে না জানাই 100 গুণ বেশির ওয়াদা দিলাম। সে রবের কাছে তো চাইতে পারেন না, সে আল্লাহর কাছে তো চাইতে পারেন না, পারবো তো ইনশাল্লাহ। এখানে একটা কথা মনে পড়েছে, এই কথাটা বলি শেষ করে দেব, একটা হয়ে গেছে, ঠিক আছে তো? হ্যাঁ, একটা হয়ে গেছে, আমার আর কোনো কাজ নাই তো, আমি তো আসছি কথা বলার জন্য 9টায় 8টায়। শোনেন, ফেতনা করা যাবে না, আজকের থেকে আমরা সালাত পড়ব, কে দাড়ি রাখলো, কে রাখলো না, কে টুপি পড়লো, কে টুপি পড়লো না, কোন ছেলে গাঁজা খাইলো, কোন ছেলে খারাপ চললো, এগুলো নিয়ে সমালোচনা করবেন না, গীবত করবেন না, কারণ যারা সমালোচনা করে, যারা গীবত করে, যারা চুগলকুরি করে,
আল্লাহ কোরআনে কারিমের 30 নম্বর পারা বলছেন সূরা হুমাজায়, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লমাজা, যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে তারা ওয়াইল, তারা ধ্বংস। আল্লাহ বলছেন তাদেরকে দেওয়া হবে হুতামা। ওয়ামা আদরা কামাল হুতামা, মানে জানেন হুতামা কি? রাসূল পাককে জিজ্ঞাসা করছেন। লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ফি আমাদি মুমাদ্দাদা, এদিক রশি দিয়ে বেঁধে চামড়া উঠানো হবে, গোশত উঠানো হবে, হাড্ডি জ্বালানো হবে, রোহ জ্বলবে না, আর রশি দিয়ে শিকুল দিয়ে বেঁধে পিটানো হবে। যারা গীবত করে, দোকানে বসে সমালোচনা করে, আসেনি এমন লোক আছে? ইমাম সাহেবের পিছনে সালাত পড়ে বিপদে পড়লে হুজুরের কাছে দোয়া চায়, নামাজ পড়েই হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে, এগুলো এলাকা আছে? সমাজকে ভালো করার কোনো পদ্ধতি নাই, শুধুমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য ভাই সব বাদ, আমরা কোনো ফেতনা চাই না। কে হানাফি, কে শাফেঈ, কে মালিকি, কে হাম্বলি, সব ভুলে যাও, কোরআন আর সুন্নাহকে ধরো। যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, এরা আমার ভাই। কথা বলেন না কেন? এরা আমার ভাই। ফেতনা বাদ দাও, গোটা দুনিয়া কৌশল করতেছে দিন মুছে দেওয়ার জন্য, আমরা ফেতনায় লিপ্ত। আল্লাহ যেন হিফাজত করেন। সবাই বলেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে জিন্দা, এই সমাজ থেকে দিন মুছে দেওয়ার জন্য কত লোক কতভাবে কৌশল করল, এই জমিন থেকে দিন মুছে দিবে, সাহাবায়ে কেরামকে শহীদ করা হল, আমার নবীকে রক্তাক্ত করা হল, নবীজির লাশ মুবারক চুরি করবার চেষ্টা করা হল, অনেক চেষ্টা করে দিন মুছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারিমে বলেছেন দুনিয়ার কাফেরেরা রে, তোমরা দিনকে মুছে দেওয়ার যে কৌশল করো, তোমরা জানো না আমি আল্লাহর কৌশল আরো বড়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাহ বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন এই দুনিয়ার জমিনে যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায়, বিভিন্ন ভাবে বিভিন্ন লাইনে দিনকে মুছে দিতে চায়, আল্লাহ বলছেন ওরা আমার কৌশল জানে না, আমি আরো বড় কৌশল জানি। আল্লাহ আরেক জায়গায় বললেন ইন্না কাইদাশশাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন দুনিয়ার মানুষ মনে করেছে তাদের কৌশল অনেক বড়, আল্লাহ বলেছেন ইসলামের বিরুদ্ধে যত কৌশল করা হবে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। আজ যদি আমরা জান্নাতের জন্য পাগল হয়ে যাই, বিশ্ব নবীকে ভালোবাসতে শুরু করি, দুনিয়ার জমিনে আমরা থেকে থেকে জান্নাতের স্বাদ লাভ করতে পারব। আমার বান্দাগণ সেই হাদিস দারাকুতনিতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, এক সাহাবীর নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের সাহাবী, আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছেন, দুনিয়ার জমিনে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অভাব নাই। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসে আছেন, এমন সময়ে
একটা লোক রসূল পাকের কাছে আসতেছে, একটা লোক হাজির হয়ে গেল, এক এতিম ছেলে হাজির হয়ে গেল, আর আমার নবীকে ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি একজন আপনার প্রিয় সাহাবীর সন্তান, আমার বাবা ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। নবীজি বললেন, কি বিচার নিয়ে এসেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম ছেলে, দুনিয়ার জমিনে আমার খুব সম্পদ নাই, কিন্তু বাবা মারা যাওয়ার সময় আমার জন্য একটা বাগান রেখে গিয়েছিলেন। পয়গম্বরে আরবি, আমার বাগানের পার্শ্বে আরেকজনের বাগান যার নাম আবু লুবাবা, আমি আমার বাবার ইন্তেকালের পরে আমার বাগানের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করতে চাই, সীমানা নির্ধারণ করতে চাই, কিন্তু সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখা যায় ওয়াল যেখানে করব ওয়ালের মধ্যখানে একটা খেজুর গাছ পড়ে যায়, এই খেজুরের গাছটা কিন্তু আমার না, এটা উনি ওই যে আবু লুবাবা তার খেজুরের গাছ। পয়গম্বরে আরবি তার কাছে আমি গিয়েছিলাম, আমি বলেছি আমি এতিম, আমার আর কেউ নাই, আমি আমার সীমানা আলাদা করব, আমার সীমানার মধ্যখানে আপনার একটা খেজুর গাছ পড়ে গিয়েছে, এই গাছটা আপনি কেটে উঠে নিয়ে যান, আমাকে ওয়াল করতে দেন। পয়গম্বরে আরবি সে অস্বীকার করেছে, সে সেখান থেকে গাছটা উঠায়া নিতে চায় না। আমি বললাম, আমি এতিম, তুমি আমার কাছে দান করে দাও, সৃষ্টিকর্তার শপথ করে বলছে সে আমাকেও দান করবে না। পয়গম্বরে আরবি, আমি বললাম তাহলে তুমি আমার কাছে উপযুক্ত দামে বিক্রি করে দাও, সে আমার কাছে বিক্রিও করতে চায় না, আমার কাছে বিক্রি করতে চায় না, আমাকে দানও করতে চায় না, নিজে গাছটা কেটেও নিতে চায় না, আমার সীমানায় পড়ে গিয়েছে, ওয়াল করতে পারি না, বাউন্ডারি করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নালিশ নিয়ে এসেছি, আপনি বুঝাইয়া দেখেন কোনো লাইন করা যায় কিনা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে ডাকলেন, আবু লুবাবাকে ডেকে আনলেন, আর বললেন যেই রাষ্ট্রে ইসলাম দিয়ে চলে, যেই রাষ্ট্রের সকল জায়গায় কোরআন আছে, মসজিদে কোরআনের যে আয়াতগুলা নামাজে তেলাওয়াত হয় এগুলার বাস্তব বিধান সমাজে প্রতিষ্ঠা হয়, আবু লুবাবা তুমি কেন একজন ইয়েতিমকে কষ্ট দিচ্ছ, তুমি জানো না ইয়েতিমকে কষ্ট দিলে কি হয়, কেন আজকে এগুলা করতেছ? আর বাংলাদেশের সমাজের ভিতরে পাবেন ইয়েতিমের সম্পদ যারা মেরে খায়, এই সমাজে তারাই সব থেকে বড় লিডার হয়ে যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কষ্ট হচ্ছে আপনাদের, এক পর্যায়ে বিশ্বনবী বললেন, আবু লুবাবা তুমি এই খেজুর গাছটা কেটে নাও, রাস্তা ক্লিয়ার করে দাও, আরেকজনের জায়গার উপরে তোমার খেজুরের গাছ উঠে গিয়েছে, তাকে বাউন্ডারি করতে দাও। আবু লুবাবা বলছে, পয়গম্বর আমাকে মাফ করবেন, আমি পারবো না। নবীজিকে দাঁড়িয়ে বলছে, আমি পারবো না, কেটে নিতে পারবো না। বিশ্ব নবী বললেন, এতিমকে দান করে দাও। না, আমি দান করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে তুমি আমার কাছে দান করো। আবু লুবাবা, কথা দিলাম, তুমি যদি এই খেজুর গাছটা এই মুহূর্তে দান করে এতিমকে দিয়ে দাও, আমি কথা দিলাম, কথা দিলাম, তোমার জন্যে সুন্দর সুন্দর বাগান জান্নাতে আল্লাহর বিনিময়ে রেখে দিয়েছে। কন সুবহানাল্লাহ, রাজি হলো না, পয়গম্বরকে বলছে না,
এই খেজুর গাছ আমি আপনাকে দান করব না, এতিমকেও দিব না, গাছটা কেটেও নিব না। নবীজি বললেন, তাহলে কাজ করো, আমার কাছে বিক্রি করে দাও। পয়গম্বরে, আর আমি মাফ করবেন, আমি বিক্রি করতে পারবো না। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া গেলেন আর বললেন, কেউ কি আছো এখানে যে এই গাছটা কিনে এতিমকে দান করতে পারবা কোনো কৌশলে আবু লুবাবার কাছ থেকে এনে? যদি দিতে পারো, আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম, সাক্ষী দিলাম, আর আমি নবীজি নিজেই জামিন থাকলাম, যেই কাজ করে দিবে একটা গাছের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্যে জান্নাতে 100 খেজুরের বাগান তৈরি করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন আর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমি যদি ওই খেজুর বাগ ওই খেজুর গাছটা কিনে কৌশল করে এতিমকে দান করে দিতে পারি, আপনি বলেন তো এর বিনিময়ে কি আমি জান্নাত পাব? আল্লাহ রাসূল বললেন, শুনো রে, শুধু জান্নাত পাবে তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে আমার প্রতিবেশী বানাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা দাঁড়ালেন, আবু দাহদা দাঁড়ালেন, আবু লুবাবার হাত ধরলেন আর বললেন, আবু লুবাব, ও আবু লুবাবা, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, অবশ্যই আপনাকে চিনি, আপনি মদিনার একজন বিশিষ্ট শিল্পপতি, আপনার নাম আবু দাহদা, আপনি কি জানেন আমার খেজুর বাগান আছে? আবু লুবাবা বলছে, কেন জানবো না, আপনার খেজুরের বাগান তো বিশ্বের সবাই চিনে, আপনার খেজুরের বাগান আছে গোটা দুনিয়ার মুসলিম বাজারে সব থেকে বেশি দামে আপনার বাগানের খেজুর বিক্রি হয়, আপনার খেজুর বাগানের ভিতরে একটা কূপ আছে, এই কূপের মিষ্টি পানি খাওয়ার জন্য সবাই সিরিয়াল দেয়, আপনার বাগানের ভিতরে দুতলা একটা কাঠের বাড়ি আছে, সুন্দর একটা বাগান বাড়ি, আমি জানি আপনার এই বাগানে খেজুরের গাছ আছে 600 এক একটা খেজুর গাছ, মানে বর্তমানে একটা প্রাইভেট কারের চাইতে দাম বেশি। ওই সময়কার খেজুর গাছ। আবুল বাবাকে বলছেন, শোনো, তুমি জানো আমার একটা খেজুর বাগান আছে, এই খেজুর বাগানে পুরা বৎসর খেজুর ধরে, বৎসরের 12 মাস আমার গাছে খেজুর ধরে, গোটা মদিনার বাজারে আমার খেজুরের দাম আলাদা, আমার খেজুরের মিষ্টি আলাদা, আমার খেজুর বাগানে একটা মিষ্টি পানির ঝর্ণা আছে, কূপ আছে, আমার বাগানে দুতলা একটা বাড়ি আছে, ও আবু লুবাবা, তুমি এতিমকে একটা গাছ দান করছো না, এই গাছটা যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে 600 খেজুরের গাছ সহ বাগান আর এই পানির কূপ মিষ্টি পানির কূপ আর দুতলা বাড়ি তোমাকে দিয়ে দেব, এর বিনিময়ে একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা কার নাম? দিন শিখো। আবু লুবাবা, রে তোমার একটা খেজুরের গাছে কোনো খেজুর ধরেই নাই, ছোট খেজুরের গাছ, এতিমকে দান করতেছ না, নবীজি বলেছেন নবীজি কেউ দিবা না, তুমি আমাকে ওটা দিয়ে দাও, বিনিময় তুমি আমার 600 খেজুরের গাছের বাগান নিয়ে যাও, পানির কূপ নিয়ে যাও, দুতলা বাড়ি নিয়ে যাও, তোমাকে লিখে দেব। আবু লুবাবা বলছে, পাগল হয়েছেন নাকি, একটা খেজুরের গাছের বিনিময়ে 100 কোটি টাকার বাগান কি সত্যি আপনি আমাকে দিয়ে দিবেন? তিনি বললেন, যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাইকে সাক্ষী রেখে বলছি দিয়ে দিব। আবু লুবাবা বলছেন, তাহলে আপনি যদি আপনার খেজুর বাগান আর এই পানির কূপ আর দুতলা বাড়ি আমাকে দিয়ে দেন, বিনিময়ে আপনাকে আমি গাছটা বিক্রি করে দিলাম, লেখাপড়া হয়ে গেল, বিনিময় হয়ে গেল,
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে হাজির হলেন হযরত আবু দাহদা। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন মদিনার সবথেকে বড় খেজুর বাগান আমার, পানির মিষ্টি কূপ আছে, দোতলা বাড়ি আছে, এই সব কিছু আমি আবুল বাবাকে দিয়ে দিয়েছি, বিনিময়ে গাছটা কিনে নিয়ে এসেছি, এই মুহূর্তে আপনার সামনে আমি ওই গাছটা ইতিমকে দান করে দিলাম। পয়গাম্বরে আরবি জীবনের সবগুলো সম্পত্তি বিক্রি করে একটা মাত্র গাছ কিনে আপনার ভালোবাসায় আপনার কথা রক্ষা করার জন্য ইতিমকে দিয়ে দিলাম। আপনি বলেন তো আমার জন্যে আল্লাহ জান্নাতে গাছ লাগাবেন কিনা? নবীজি দাঁড়িয়ে গেলেন, আবুল বাবার আবু দাহদার কপালে চুম্বন করলেন, আর ডেকে বলেন, আবু দাহদারে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ মুচকি মুচকি হাসতেছেন, আর রহমতের ফিরিস্তা দিয়া এই মুহূর্তে তোমার জন্যে জান্নাতির ভিতরে খেজুরের গাছের বাগান লাগাইয়া দিতেছে। এই কথা একবার বলেন নাই, দুইবার বলেন নাই, কমপক্ষে 70 থেকে 100 বার বিশ্ব নবীর জবানে নবীজি বললেন, আবু দাহদা, তুমি তো কামিয়াব, জান্নাতির ভিতরে আজকে থেকে তুমি আমার প্রতিবেশী হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে লাগলেন, বাগানের কাছে চলে গেলেন, বাগানের গেইটে দাঁড়ালেন, দাঁড়াইয়া দেখেন তার দুইটা সন্তান বাগানের মধ্যখানে মিষ্টি পানি পান করতেছে, খেলাধুলা করে। ভিতরে ঢুকলেন না, দাঁড়াইয়া গেলেন বাগানের গেইটে, চিৎকার করে বললেন, উম্মে দাহদা, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি কোথায়? স্ত্রী বলছেন, স্বামী, আমি তো বাসার দোতলায় আছি, আপনি কেন ডাকেন, ঘরে আসেন না কেন, বাগানের গেইটে দাঁড়াইয়া আছেন কেন, আপনি বাগানের ভিতরে ঢুকেন। আবু দাহদা বললেন, স্ত্রী, শোনো উম্মে দাহদা, আজ থেকেই বাগান আমাদের না, এই বাগানে আমি আর ঢুকতে চাই না, আমি বাগান বিক্রি করে দিয়েছি, বাড়ি বিক্রি করে দিয়েছি, মিষ্টি পানির কূপ বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, কি বলছেন আপনি, আপনার বাগান কিনবার মতো টাকা মদিনার কার আছে? এত টাকা কার, কোথায় সে এত টাকা পেল, আর আমরা এটা বিক্রি করে এত টাকা দিয়ে কি করব? আবু দাহদা বলেন, স্ত্রী রে, দুনিয়ার কোনো মালিকের কাছে বিক্রি করি নাই, আমি এই বাগানটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে বাড়ি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। উম্মে দাহদা বললেন, কত সুন্দর না ব্যবসা করলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছেন, আমি এই বাড়ির ভিতরে আর থাকবো না। এই বলে সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আবু দাহদা ঘর থেকে বের হয়ে গেলেন, জীবনে কষ্ট করে করে চললেন, বাগানটা দান করে দিলেন, বিনিময়ে জান্নাত কিনতে চাইলেন। লম্বা ইতিহাস। আমি যে কথা বোঝাতে চাই, তারা শুধুমাত্র দিনের জন্যে, আল্লাহর জন্যে, রসুলের জন্যে দুনিয়ার সমুদায় সম্পত্তি বিক্রি করতে চায়, আল্লাহর রাস্তায় দান করতে চায়, বিনিময়ে আল্লাহর মহাব্বত চায়, আল্লাহর কাছে কাছাকাছি পেতে চায়, রসুলের হাউজে কৌসারের নিজাতে পানি পান করতে চায়, এই জন্যে তারা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে। আর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুমি যতই গুনাহ করো, যত অপরাধী হও, সকল গুনার জন্যে গভীর রজনীতে আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া তওবা করে চোখের পানি ছেলে যদি কান্না করতে পারো, তোমার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত ভরে যায়, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি গুনায় ভরে যায়, আমি আল্লাহকে আল্লাহ বলে ঠিক মতো ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম, তোমার চোখের পানি চোখ থেকে নিচে নামতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে, আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যে আমার বন্ধুগণ, কখনো নিজেকে ছোট মনে করবেন না। যুবকদেরকে বলছি, নজওয়ানদেরকে বলছি, আমার মুরব্বী বাবাদেরকে বলছি, দিনের কাজে কখনো পিছ পা হবেন না, নিজেকে ভয় পাবেন না, হারে আমার তো কিছুই নাই, কেমনে চলবো, কেমনে সাহায্য আসবে, আল্লাহ বলেছেন কেমনে সাহায্য দিব, আমি জানি তোমরা জানো না। এই কথা কেমনে আল্লাহ বলছেন, আমাদের নবী আখেরি জামানার পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ঘটনা বলছি না,
নবীজিকে আল্লাহ গভীর রাত্রে ঘুম থেকে উঠালেন। উঠে বলেন, বন্ধুরে হিজরত করো মক্কা থেকে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে হিজরত করো, ঘুম থেকে এই মুহূর্তে উঠো, ঘর থেকে বের হও। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠলেন, নিজের বিছানা আলীকে শোয়ালেন। সেই লম্বা ইতিহাস, নবীজি উঠে ঘর থেকে বের হয়ে যাবেন, কাপড় গুছালেন, হঠাৎ করে শুনেন বাড়ির চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে। কাফেররা নবীজিকে আঘাত করবে, রক্তাক্ত করবে, ঘর থেকে বের হতে দিবে না। এমন সময় আমার নবী বললেন, আল্লাহ তাআলা আপনি বলছেন ঘর থেকে বের হয়ে মদিনার দিকে যাব, কাফেররা ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে, কেমনে যাই? আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে ঘর থেকে বের হওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাকে হেফাজত করা। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা আপনি যতই বলেন ঘর থেকে বের হওয়ার জন্য বলেছেন, ঠিকই আমি বের হতে পারি আপনার উপরে ভরসা করে, কিন্তু আমি তো মানুষ, দিলের ভিতরে ভয় হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে মুতমাইন হচ্ছে না, আপনি আমাকে একটা সলিউশন দেন, সমাধান দেন সামনাসামনি। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি কি বিশ্বাস করো না আমি যে তোমাকে হিফাজত করতে পারবো, তোমাকে দিনের কাজে রাস্তায় নামাইয়া আমি আল্লাহর সে মুআজিমে বসে থাকবো, হতে পারে না বন্ধু, তোমার সাথে থাকবো। আল্লাহর কাছে বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে একটা জিনিস দেন যেন আমি প্রতিরোধ করে যেতে পারি। আল্লাহ বললেন, বন্ধুরে একটা কাজ করেন, হাতের মধ্যে কিছু বালি নেন, কঙ্কর নেন, পাথর নেন, কোরআন থেকে কিছু তেলাওয়াত করে ওগুলোর মধ্যে ফুঁক দেন, ঝাড়ফুঁক করে এরপরে কাফেরদের উপরে নিক্ষেপ করবেন, আপনি ঘর থেকে বের হয়ে চলে যাবেন, কোনো কাফের আপনাকে দেখতে পাবে না। নবীজি বললেন, আল্লাহ তাআলা নিক্ষেপ করলে কই দিকে যায়? বলেন না, চতুর্দিকে না একদিকে? যেদিকে নিক্ষেপ করবেন সেদিকে যাবে। পয়গম্বরে আরবি বলছেন, আল্লাহ তাআলা কাফেরেরা তো বিরুদ্ধবাদীরা ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, মারলে তো একদিকে যাবে, অন্যদিকের কাফেররা আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে। আয়াল্লে একদিকে মারলে তো অন্যদিকের কাফের মারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি মনে রাখো আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে যারা দিনের কাজে বের হয়ে যায়, বন্ধুরে তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর কাজ হলো সবার চুকে চুকে পৌঁছাইয়া দেওয়া। আমার বন্ধুগণ সংক্ষেপ কথা, বিশ্ব নবী হলেন, হাতের মধ্যে কঙ্কর নিলেন, একদিকে নিক্ষেপ করলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল, একবার মারলেন চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল, কাফেররা চোখ গড়াতে লাগলো, মুছতে লাগলো, আল্লাহর রসুল চলে গেলেন, কেউ ধরতে পারলো না, আল্লাহর পয়গম্বর চলে গেলেন। লম্বা ইতিহাস, বিশ্ব নবী মদিনায় যাওয়ার পরে আল্লাহ একদিন বললেন, বন্ধুরে তুমি বলো তো কেমনে ওই দিন মদিনায় গেলে, কেমনে পৌঁছলে? তুমি তো বলছিলে একদিকে মারলে একদিকে যায়, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে পড়লো, তোমাকে কেউ ধরতে পারলো না, কারণ কি বলো তো? আমার নাই বলছেন, আল্লাহ তাআলা মারলাম তো একদিকে, গেছে সকল কাফেরদের চুকে, আপনি বলেন কেমনে গেল? আমার আল্লাহ জবাব দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে নিক্ষেপ করেছো তুমি, মনে করেছো তোমার হাত, না না, যখন তুমি আমার উপরে ভরসা করে হাতের কঙ্কর নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ নিজের হাতে কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলতে চাই, আল্লাহকে আসতে ভয় পাবেন না, দিনের পথ থেকে সরে যাবেন না, ফেতনার সমাজে, ফেতনার সমাজে উস্কানি দিবেন না, দিনের পথে চলেন, কোরআন সুন্নার পথে চলেন, অসাম্প্রদায়িক দিনকে বিশ্বাস করেন, কারণ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন, সকলের রব, আসমান জমিনের রব, হিন্দু খ্রিস্টান ইহুদি সকলের রব আল্লাহ। কোরআন হচ্ছে হুদাল্লিল আলামিন, মুসলমানদের জন্য হিদায়ত, ইহুদি খ্রিস্টান সকলের জন্য কোরআন হিদায়ত। আল্লাহ যেমন সকলের, কোরআনও তেমন সকলের, রসুলকে আল্লাহ বলছেন রহমাতাল্লিল আলামিন, আপনিও সকলের জন্য রহমত। এজন্য আল্লাহ সকলের, কোরআনও সকলের, রসুলও
কথা বলেন না কেন? না আমি ভুল বলছি, মায়ের করেন কেন? এজন্য আজকে থেকে আমরা ফেতনা করব না, ধর্মের পরিচয় পরে আগে মানুষ হন, আগে কি হওয়া লাগবে? মানুষ, এরপরে ধর্ম আপনার যা ভাল লাগে করেন, আগে আপনি মানুষ হন। মানুষ যদি না হই, ইসলাম নিয়া কোরআন নিয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? আগে কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে। খালাকাল ইনসান, আমাদেরকে মানুষ হইতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে। আর ভালো মানুষ হওয়ার একটাই সিস্টেম, কোরআনের শিক্ষা নিজের ভিতরে নিয়ে আসতে হবে, দ্বীনের তালিম নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, পারব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। হালাল খাবেন নাই? হালাল খাবেন বলেন না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন না? হালাল খাবেন ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত কারো জমি দখল করবেন না, করেননি কেউ না কয়, গরিবের রাস্তা বন্ধ করে দিয়েন না, করেননি, এগুলো করতে যায়েন না, এগুলো হারাম কাজ। আর কেউ যদি অন্যায় করে, গুনার কাজ করে, তাকে দূরে সরাইয়া দিয়েন। এই যে মদ খায়, এই যে খারাপ লোক, এই যে একটা সুর, এই যে একটা ডাকাত, কত খারাপ সমাজের, আলাদা করে দিয়েন না। রসুলের কাজ খারাপ মানুষকে দূরে না, খারাপ মানুষকে কাছে কাছে। রসুল যে সমাজে আসছিলেন, সত্য ছিল চুর ডাকাত বদমাইশ, মাকে চিনত না, মায়ের সঙ্গে ছেলে জিনা করত, বাবার সঙ্গে মেয়ে জিনা করত। কথা বলেন না কেন? এত খারাপ সমাজে আসছেন, মানুষকে দূরে রাখছেন না কাছে আনছেন? এজন্য কাছে আসার গল্প শোনাতে হবে, কাছে আসো, দূরে থাকা যাবে না। কোরআন বলছে কাছে আসো, আর কোরআন বলছে যারা আমার কাছে আসবে তাদেরকে নাজাত দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। মোটামুটি এক ঘন্টা ২৫ মিনিট কথা বলেছি, কথা এখানে রেখা দিলাম, আর লম্বা করব না, ঠিক আছে? তো আর লম্বা করা যাবে না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া। আমি তো বলছিলাম ১০